আসসালামু আলাইকুম, আমি আতিয়া সুলতানা, নার্সিং ইনস্ট্রাক্টর, ট্রমা নার্সিং কলেজ। আজকে আমি একটা প্র্যাকটিক্যাল ক্লাস নিব, ফান্ডামেন্টাল অফ নার্সিং। আমরা সচরাচর কি সব সময় হসপিটালে যাই ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য, হয়তো বা হসপিটালে কোনো পেশেন্ট যদি অ্যাডমিট থাকে তার জন্য, বা আমি নিজে যদি অসুস্থ হই আমরা হসপিটালে যাই। এই যে হসপিটালে যে বর্জ্য পদার্থ গুলো আছে বা যে ওয়েস্ট যে প্রোডাক্ট গুলো আছে, এগুলো কি আমাদের একটা নির্দিষ্ট জায়গায় ফেলাইতে হবে? যদি আমরা আশেপাশে এমনিতে কোনো জায়গায় ফেলাই দিই তাহলে কি হবে? অন্যজন ব্যথা পাবে বা কারো কোনো প্রবলেম হবে বা সেখান থেকে দুর্গন্ধ ছড়াবে, এজন্য কি করতে হবে? আমাদের নির্দিষ্ট একটা জায়গায় ফেলাইতে হবে। এজন্য নির্দিষ্ট একটা জায়গায় ফেলানোর জন্য আমাদের কিছু ওয়েস্ট বিন আছে। আচ্ছা, আমরা আজকে সেগুলা জেনে নিব। কালার হচ্ছে ইয়েলো কালার, রেড কালার, গ্রিন কালার আর হচ্ছে ব্ল্যাক কালার। আচ্ছা, তাহলে আমরা এখন জেনে নিব কোন ডাস্টবিনে আমরা কি ফেলাবো, কোন বর্জ্য পদার্থ গুলো আমরা ফেলাবো। ইয়েলো তে ফেলাবো ইনফেকশন ডিজিজ, অর্থাৎ অর্গান, বডি পার্ট, এগুলা ফেলাবো। রেডে ফেলাবো ধারালো যে অস্ত্র গুলো আছে সেগুলা ফেলাবো, আর গ্রিনে ফেলাবো হচ্ছে সাধারণ বর্জ্য গুলা, আর ব্ল্যাকে প্লাস্টিক জাতীয় যে সব বর্জ্য গুলো আছে সেগুলো আমরা এই ডাস্টবিনে ফেলাবো। নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ময়লা অবশ্যই কি আমাদের ফেলাইতে হবে। এতে করে কি করতে হবে, আমাদের নিজেদের প্রবলেম হবে না, আশেপাশে যে পেশেন্ট যারা থাকবে বা পেশেন্টের সঙ্গে যারা লোক থাকবে তাদের কি কোনো সমস্যা হবে না। এর জন্য কি করতে হবে, আমাদের নির্দিষ্ট জায়গায় ময়লাগুলো অবশ্যই হবে। আজকে এই পর্যন্তই, পরের পরের ক্লাসে আমি আরো একটা ভালো টপিক নিয়ে আলোচনা করব। আজকে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।